بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لعن الكافرين وأعد لهم سعيرا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, সে আল্লাহরই সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক অসংখ্য মানুষ পৃথিবীতে সৃষ্টি করেছেন, তাদের মধ্য থেকে আমাদেরকে হিদায়তের পথ দেখিয়েছেন, মুসলিম পরিবারে আমাদেরকে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন, আমাদেরকে হিদায়ত দানের জন্য কোরআনুল করিম নাজিল করেছেন, আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ রাসূল করে সারা বিশ্ব জাহানের মানুষের জন্য প্রেরণ করেছেন, সে আল্লাহরই সমস্ত প্রশংসা। দরুদ ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি হককে স্পষ্টভাবে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন এবং বাতিল থেকে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আমাদের দেশের মানুষ মাসলা মাসাইলের ক্ষেত্রে অনেকেই ভালো জ্ঞান রাখে, কিন্তু আকিদার ক্ষেত্রে, ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে আমাদের জ্ঞানের বড় অভাব রয়েছে। এই জন্য দেখা যায় যে আমাদের দেশের মানুষ, একেবারে সাধারণ মানুষ হলেও যদি জিজ্ঞাসা করা হয় উজু ভঙ্গের কারণ কি, অনেকেই বলতে পারবে, প্রায় মুসলমানই বলতে পারবে, সবগুলি না পারলে অনেকগুলি পারবে। যদি বলা হয় নামাজ ভঙ্গ হওয়া, নামাজ নষ্ট হওয়ার কারণ কি, তাও পারবে বলতে, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ইসলাম নষ্ট হওয়ার কারণ কি, কিছুই বলতে পারবে না। নামাজ ভঙ্গ হওয়া, উজু ভঙ্গ হয়ে যাওয়া, এগুলি মাসলা মাসাইল। এই মাসলা মাসাইল সম্পর্কে আমাদের দেশে শিক্ষা রয়েছে, কিন্তু যেই শিক্ষা যদি না থাকে তাহলে মুসলিম হওয়া যায় না। অর্থাৎ আকিদার শিক্ষা, বিশ্বাসের শিক্ষা, ইমানের শিক্ষা, আর ইমানের পরিপন্থী বিষয়ের শিক্ষা, তৌহিদের শিক্ষা, আল্লাহর একত্বের শিক্ষা, তৌহিদের বিপরীত শিরক এবং কুফুরি শিক্ষা, শির কুফরি সম্পর্কে জ্ঞান হাসিল এই জন্য করবেন যে তা থেকে সতর্ক থাকবেন, বেঁচে থাকবেন। তৌহিদের শিক্ষা, সুন্নতের শিক্ষা, আল্লাহর একত্বের শিক্ষা এই জন্য নেবেন যে তা মজবুত করে ধারণ করবেন। বিদাতের শিক্ষা, বিদাত সম্পর্কে জ্ঞান এই জন্য অর্জন করবেন যে বিদাতি কাজকর্ম করবেন না, বিদাতি ধারণা বিশ্বাস রাখবেন না।
কিন্তু আমাদের সমাজে আকীদার শিক্ষার উপর তেমন গুরুত্ব নেই, শিক্ষার ব্যবস্থাও নেই, এবং যাদের কাছে শিখবেন তাদের কাছেও তেমন বেশি কিছু আশা করা যায় না। যারা শিক্ষাগুরু, যারা শিখাবার জন্য বসে আছে মাদ্রাসা মসজিদ নিয়ে, তাদের কাছেও তৌহিদ সুন্নত সুন্দর করে শিখতে পারবেন, তাদের কাছেও যে আপনি ইমান ভঙ্গ হওয়ার, ইসলাম নষ্ট হয়ে যাওয়ার কারণ সম্পর্কে সম্যক জ্ঞান হাসিল করতে পারবেন, তারও তেমন বেশি আশা করা যায় না। তো আজকে এই জন্যই আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে ইমান ইসলাম কি করলে ভঙ্গ হয়ে যায়, কি বললে ভঙ্গ হয়ে যায়, কি কি কারণ রয়েছে যে সব কারণে ইমান ইসলাম নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যেগুলিকে আরবি ভাষায় নাওয়াকেজে ইসলাম বলে, ইসলাম বিনষ্টকারী বিষয়, ইসলাম ভঙ্গকারী বিষয়। এই সম্পর্কে প্রথম আমাদের জেনে রাখা প্রয়োজন যে এমন কোন বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস বা এমন কোন ভ্রান্ত কথা, এমন কোন ভ্রান্ত কাজ যা সরাসরি কোরআন এবং সন্না বিরোধী, এবং যে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিসে সেগুলিকে ইসলাম ভঙ্গকারী বলে আখ্যায়িত করেছেন, সেগুলিকে কুফরি শিরকের কাজ বলে, ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাওয়ার কাজ বলে আখ্যায়িত করেছেন, সেগুলি হচ্ছে ইসলাম বা ইমান বিনষ্টকারী বিষয়, ইমানের ইসলামের ভঙ্গ হওয়ার কারণ। তাহলে এর দ্বারা বুঝতে পারলেন যে শুধু মুসলিম পরিবারে জন্ম নিয়ে নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, মুসলিম দেশে জন্ম নিয়েছেন, বাবা মুসলিম মা মুসলিম, আর আপনিও মাশাআল্লাহ বাই বার্থ জন্মগত মুসলিম, আর সাবা লোক হলেন 15 বছর হয়ে গেলে এখন মাশাআল্লাহ একদম পাকা মুসলিম, এখন না, এখন মুসলিম হইতে হবে। যতদিন পর্যন্ত নাবালক ছিলেন আপনি আমি, ততদিন পর্যন্ত আপনি জন্মগত মুসলিম ছিলেন, এবং আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে যতদিন আমরা নাবালক ততদিন মুসলিম বলে ঘোষিত করেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তানের জন্ম হয় ইসলামের ফিতরাতের উপর, ইসলামের প্রকৃতির উপর। তাহলে যে কোনো ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয় তখন ইসলামের ওপর তার জন্ম হয়, পৃথিবীতে আসে সে ইসলামের ওপর আসে। এই অবস্থায় যদি নিষ্পাপ অবস্থায়, নাবালক অবস্থায় যদি মারা যায়, ছেলে হোক মেয়ে হোক, মুসলিম পরিবারে হোক অমুসলিম পরিবারে হোক, তাহলে সে জান্নাতি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন, প্রত্যেক শিশু ইউলাদু ভূমিষ্ঠ হয় আলাল ফিতরা, সে শিশুর জন্ম মুসলিম পরিবারে হোক অমুসলিম পরিবারে হোক। আবাবাহু ইউহাওয়িদানিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন তারপরে বাবা মা যেমন তেমন হয়ে যায়। বাবা মা যদি ইহুদি হয় তো ইউহাওয়িদানিহি, সেই ছেলেকে মেয়েকে ইহুদি বানিয়ে দেয়, ধীরে 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 ইহুদি ধর্মে দীক্ষিত করে নেয়। সাবালক হলো 15 বছর বয়স হয়েছে, মেয়ে সাবালিক হয়েছে 12 বছর, এখন ইহুদি হয়ে গেছে, বাবা মা ইহুদি। আও ইউনাসিরা নেহি, বাবা মা খ্রিস্টান, খ্রিস্টান বানিয়ে দিয়েছে। আও ইউমাজ্জেসা নেহি, অথবা বাবা মা অগ্নিপূজক মজুস, অগ্নিপূজক বানিয়ে দিয়েছে। বাবা মা হিন্দু, হিন্দু বানিয়ে দিয়েছে। বাবা মা নাস্তিক, নাস্তিক বানিয়ে দিয়েছে। বাবা মা সেকুলারিজমে বিশ্বাসী, সেকুলার বানিয়ে দিয়েছে। বাবা মা বেনামাজি, বেনামাজি বানিয়ে দিয়েছে। বাবা মা কবরে সেজদাকারী, কবরে সেজদাকারী মুশরিক বানিয়ে দিয়েছে। মাজার ভক্ত, মাজার ভক্ত বানিয়ে দিয়েছে। আর আসল অবস্থায় থাকে যারা সাবালক হওয়ার পরে তৌহিদকে মজবুত করে ধারণ করে, যারা ইসলাম ভঙ্গ হওয়ার কোনো একটি কারণও নিজের মধ্যে আসতে দেয় না, সেই মুসলিম হয়ে থাকে। তাহলে সাবালক সাবালিকা হওয়ার সাথে সাথে এখন মুসলিম হতে হবে, আকিদায় মুসলিম হইতে হবে, আমলে কর্মে মুসলিম হইতে হবে, বিশ্বাসে ইমানে মুসলমান হইতে হবে, আর চলাফেরায় আমলে ইবাদত বন্দেগীতে মুসলিম হইতে হবে, তাহলে মুসলিম হওয়া যাবে।
মুসলিম কোন সম্প্রদায় জাতির নাম নয়, মুসলিম কোন গোষ্ঠীর নাম নয়, মুসলিম নাম হচ্ছে আকীদা বিশ্বাসের এবং আমলের কর্মের, যার মধ্যে সেই আকীদা বিশ্বাসগুলি থাকবে ইসলামিক, যার মধ্যে সেই আমলগুলি কর্মগুলি থাকবে যেগুলি মুসলিম হওয়ার জন্য আবশ্যক সেই মুসলিম, আর যার মধ্যে সেই আকীদা ইসলামের যেগুলি জরুরি আকীদা বিশ্বাসের বিষয় সেগুলি নেই, যার মধ্যে সেই জরুরি আমলগুলি নেই যেগুলি না করলে মুসলিম থাকা যায় না, তাহলে সে মুসলিম নয়। অথবা সে আকীদা আমল আছে কিন্তু সেগুলিকে সে নাকচ করে দিচ্ছে, সেগুলির সে বিপরীত আকীদা বা উক্তি পোষণ করছে বা আমল তার বিপরীত হচ্ছে, তাহলে সে সেই আকীদা এবং আমলগুলিকে ইসলামের যেগুলি ছিল তাদের মধ্যে সেগুলিকে নাকচ করে দিল, সেই জন্য তার ঈমান থাকবে না। তো ঈমান ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে আমাদের জ্ঞান থাকা অত্যন্ত জরুরি, কারণ আজকাল মুসলিম দেশে সবচাইতে বেশি ইসলাম বিরোধী কথা বলার লোক তৈরি করা হচ্ছে। অমুসলিম দেশে ইসলামের শত্রুরা তারা ভাবছে আমরা মুসলিম দেশে থেকে ইসলামের বিরুদ্ধে বলবো, এতে মুসলিমদের ওপর অত আঘাত হবে না, যে আমরা তো অমুসলিম আমরা বলেছি ইসলামের বিরুদ্ধে, কিন্তু মুসলিমকে যদি বলিয়ে দিতে পারি এর দ্বারা মুসলিমদের অন্তরে মুসলিমদের ধর্মের ওপর মুসলিমদের আকীদা আমলের ওপর আক্রমণ বেশি করা যাবে, জোরদার আক্রমণ করা যাবে। তাই মুসলিম মুনাফেকদেরকে দাঁড় করা হয় মুসলিম দেশে যে তোমরা ইসলামের বিরুদ্ধে লিখো ইসলামের বিরুদ্ধে বলো। জি, সেজন্য ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি আবার দুই রকমের আছে, কতক আকিদা কতক আমল এইরকম রয়েছে ইসলাম ভঙ্গকারী যেগুলি ধর্ম মনে করে করা হয় না, বরং ধর্মের বিরোধিতার উদ্দেশ্যে করা হয়, ধর্ম মনে করে করা হয় না। যেমন ইসলামের বিরুদ্ধে এই বক্তব্য, বাংলাদেশে এই দুই তিন দিন আগের বক্তব্য যে নারী পুরুষকে সমান অধিকার দিতে হবে, ছেলে মেয়েকে সমান ধন সম্পদ অধিকার দিতে হবে বাবা মায়ের। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন স্পষ্ট ভাষায়, ইউসিকুমুল্লাহু ফি আউলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিন উনসাইন, আল্লাহ তোমাদেরকে আদেশ প্রদান করছেন তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে, ছেলে মেয়েদের সম্পর্কে, লিযাকারি যে তোমরা পুরুষকে দেবে ছেলে সন্তানকে দেবে, মিসলু হাজ্জিল উনসাইন দুই মেয়ের সমান, অর্থাৎ মেয়েকে ছেলের অর্ধেক দেবে। এর চাইতে স্পষ্ট বাণী আর কিছু হতে পারে? যদি ছেলে মেয়ে দুই রকমই থাকে, আপনার ছেলেও আছে মেয়েও আছে, তাহলে এইভাবে দেবেন। এই মিরাস মৃত ব্যক্তির ধন সম্পদের ভাগ বন্টন যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং করে দিয়েছেন, ফারায়েজ যাকে বলা হয়, এসব আহকাম বর্ণনা করার পরে আল্লাহ পাক বলছেন তিলকা হুদুদুল্লাহ, এসব কথা যা আমি বললাম কোরআনুল কারিমে এগুলি হচ্ছে আল্লাহর হুদুদ, সীমানা, আল্লাহর বর্ডার। আজকে যদি বাংলাদেশের বর্ডার পার করে ভারতে ঢুকে যান, বর্মায় ঢুকে যান, ভারতের বর্ডার পার করে কেউ যদি বাংলাদেশে ঢুকে যায় তাহলে সে সরকারের কাছে আসামি হয়ে যায়, বরং তার সম্পর্কে বড় রকমের তদন্ত শুরু হয়ে যায়, এভাবে ঢুকলো কেন, গুপ্তচর হইতে পারে, দেশদ্রোহী হইতে পারে, বহু কথা আসতে পারে তার সম্পর্কে। আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, হচ্ছে আল্লাহর সীমান, আল্লাহর বর্ডার, ফালা তাতা দুহা, সুতরাং এই বর্ডারকে সীমানাকে তোমরা লঙ্ঘন করবে না, অতিক্রম করবে না, খবরদার সাবধান হয়ে যাও। অমাইয়া তাআদা হুদুদ আল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর সীমানাকে পার করে যাবে, পরোয়া করবে না বা বলবে যে না এটা চলবে না, আমরা বেশি ইনসাফ করতে পারি নাই, বিচার করতে পারি, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা বেশি ঠিক, এরা হচ্ছে জালেম, এরা হচ্ছে জালেম। আর যখন আল্লাহ জালিমুন বলে সবচাইতে বড় জুলম হচ্ছে শিরক আর কুফরি, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এরা এমনই জালেম যারা কাফের মুশরিক, যারা বলবে না আল্লাহর সীমানা আমরা মানি না, বা আল্লাহর সীমানা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এটি এই যুগে অচল, অথবা এতে নাই বিচার করা হয়নি, এতে নারীদের অধিকারকে নষ্ট করা হয়েছে,
নারীদের সাথে বৈরী আচরণ করা হয়েছে, জুলম অত্যাচার করা হয়েছে ইত্যাদি, তারা সবচাইতে বড় জালিম, অর্থাৎ কাফের মুরতাদ মুশরিকেরা, মুসলমান নাই। তাহলে মুসলিম সমাজে এইরকম কিছু নারী পুরুষ মোনাফেকদেরকে তৈরি করা হচ্ছে ইহুদি নাসারাদের পক্ষ থেকে, ইসলামের শত্রুদের পক্ষ থেকে, যে তোমরা বলো, আমরা বললে কাজ হবে না, তোমরা বলো, তাহলে বেশি আঘাত হবে ইসলামের উপর, মুসলিমদের উপর। আচ্ছা, তারপরে এ তো যা ছিল ছিল মোনাফেকদের কাজ ছিল, মুসলিমদের কথা শুনবেন? এখানে এক ক্যাম্পে বক্তব্য করতে গেছি, বক্তব্য করলাম গত রবিবারে, তারপরে শুনতে পেলাম যে সেখানে যারা মানবরচিত দলগুলি করে, নাম বলার প্রয়োজনে দেশে যে বড় দলগুলি আছে সেই দলগুলি ধরেন, তাদের মন্তব্য হচ্ছে যে যারা এই ইসলামের নামে যারা মিছিল করতে এসছে তাদেরকে মেরেছে, ভালো হয়েছে, তারা ইসলাম ইসলাম করে এসছে, ঠিক হয়েছে, নারী পুরুষের সমান অধিকার দিতে চেয়েছে, কি দোষ করেছে, ভালো করেছে। সুবহানাল্লাহ, মোনাফেক, এক মোনাফেক তো এই কথা বলল, কিন্তু তার সাথে সাথে লক্ষ লক্ষ মোনাফেক মুসলিম সমাজে মজুদ আছে, জাহেল মোনাফেকও আছে আর জেনে শুনে মোনাফেক, দুই রকমের মোনাফেক আছে। তো এই দুই রকমের মোনাফেক দেখছেন, এরাও নিজের ইসলামকে ভঙ্গ করে ফেলল, ইসলামকে নষ্ট করে ফেলল, টের পেল না, মোহাম্মদ আয়া শরুন, কোন চেতনা নেই যে আমাদের ইসলাম শেষ, এই কথাতে ইসলাম শেষ, যে ঠিক করেছে যারা ইসলাম ইসলামের কথা বলে সরকার একটা ইয়ে পাশ করতে যাচ্ছে, অথবা কেউ একটা বুদ্ধিজীবী বা চিন্তাবিদ এটা পেশ করেছে যে নারী পুরুষের সমান অধিকার হওয়া চাই ধন সম্পদে, এটা ভালো কথা বলেছে, এর বিরুদ্ধে যারা এসছে মার খেয়েছে, পুলিশের লাঠি চার্জ হয়েছে, ভালো হয়েছে, তারা সাথে সাথে তাদের ইসলামকে ভঙ্গ করে কাফের মুরতাদ হয়ে গেল। আবু জাহাল আবু লাহাবের সারিতে ফেরাউন হারুন, না ফেরাউন কারুন হামান এদের সারিতে দাঁড়িয়ে গেল, এ কথা তারা টের পেল না, আর টের পেল তাদের পরোয়া নেই, ইসলামকে নিজের জীবন থেকে বিদায় করে দিয়েছে, নিজের পরিবার থেকে বিদায় করে দিয়েছে, নিজের সমাজ থেকে বিদায় করে ফেলেছে, এ হচ্ছে অধিকাংশ মুসলিম সমাজের অবস্থা। তো ইসলাম ভঙ্গকারী ইমান ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে জেনে রাখা জরুরি, এ সম্পর্কে ওলামায়ে কেরামদের বহু বক্তব্য রয়েছে, বেশ কিছু আইম্মায়ে কেরাম ওলামায়ে কেরাম তারা যেগুলি প্রসিদ্ধ ইসলাম ভঙ্গকারী বিষয় সেগুলিকে উল্লেখ করেছেন, আর এই জন্য যারা কিতাব পড়ে কিছু শিখবেন তারা তাতে পাবেন যে প্রসিদ্ধ ইসলাম ভঙ্গকারী বা ইমান নষ্টকারী বিষয় হচ্ছে 10টি, কিন্তু এই 10টিতে সীমিত নয়, 10টি দৃষ্টান্ত স্বরূপ উদাহরণস্বরূপ বর্ণনা করা হয়েছে, এবং যেই যুগে এই কথাগুলি এই ইমান ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি বর্ণনা করা হয়েছে সেই যুগের প্রেক্ষাপটে বর্ণনা করা হয়েছে, সেই যুগের প্রেক্ষাপটে বর্ণনা করা হয়েছে। যখন যেই রকমের রোগ থাকে তখন সেই রকমের চিকিৎসার প্রয়োজন হয়, যখন এই কথাগুলি বর্ণনা করা হয় তখন ওই ধরনের রোগগুলি বেশি ছিল, সুতরাং ওই 10টি রোগের কথা তারা উল্লেখ করেছেন যে এইগুলি হচ্ছে ইমান ইসলাম ভঙ্গকারী বিষয়। তখনকার যুগে হয়তো নাস্তিকতা ছিল না, সেই জন্য নাস্তিক মুসলিম সমাজে নাস্তিকতা ছিল না, আজকে থেকে 200 বছর আগে মুসলিম সমাজে নাস্তিকতা ছিল না, কিন্তু শিরক ছিল, সেজন্য শিরকের কথা তিনি উল্লেখ করেছেন, আল্লাহ নেই এ কথা কোনো মুসলিম বলতো না আজকে থেকে 150-200 বছর আগে, তখন কমিউনিজম তাদের দেশেও ছিল না হয়তো, তো মুসলিম দেশে আসা তো দূরের কথা, কিন্তু আজকালকার জামানায় যেমন শিরক কবর মাজার পূজা মুসলিম সমাজে ঘরে ঘরে মজুদ, তেমন নাস্তিকতা ঘরে ঘরে বিদ্যমান, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিদ্যমান। এইরকমই আজকে থেকে যদি 200 বছর আগে দেখা যায় যেই যুগে 10টি প্রসিদ্ধ ইমান ভঙ্গকারী বিষয়গুলি আইম্মা কেরামরা ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন, সেই যুগে বেনামাজি মুসলমান হইতো না, সাধারণত বেনামাজি মুসলমানের সংখ্যা ছিলই না, সুতরাং তখন তিনি হয়তো বেনামাজি হওয়া বা নামাজ ছাড়া কে তিনি ইমান ভঙ্গকারী হিসেবে তখন উল্লেখ করেননি, বা তার উদ্দেশ্য এই ছিল না যে 10টিতেই সীমিত, কিন্তু আজকালকার জামানায় শতকরা 99 জন মানুষ মুসলিম সমাজে নামাজ পড়ে না, এটা কোনো বাড়াবাড়ি কথা নাই, যদি কায়েমি নামাজ, 5 অক্ত নামাজ, ফজর সহ নামাজ, কারণ এক অক্ত ছেড়ে দিলেই কুফুরি হয়, 5 অক্ত কায়েমি নামাজ পড়নেওয়ালা মুসলমান শতকরা 99 জন পাবেন না, একটি গ্রামের একটি এলাকার আপনি পরিসংখ্যান বের করেন তাহলে বুঝতে পারবেন যে এই গ্রামে কতজন লোক বাস করে,
আর কতজন লোক ফজর নামাজে হাজির হয় তাহলে সংখ্যা চলে আসবে। তাহলে এই জামানায় যেখানে নামাজ অধিকাংশ মানুষ ছেড়ে দিয়েছে মুসলিম, অথচ তারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, সেখানে নামাজ একটি ইমান ভঙ্গকারী ইসলাম নষ্টকারী বিষয়। পেয়নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমার মাঝে এবং অমুসলিমের মাঝে প্রথম চুক্তি হবে, প্রতিশ্রুতি হবে সালাতের, নামাজের। কেউ বলছে আমি কলেমা পড়তে চাই, আমি মুসলমান হয়ে যেতে চাই, তাহলে তুমি ইসলাম গ্রহণ করবে? তাকে প্রথমে শিক্ষা দিতে হবে যে এই কালেমায় শাহাদাতের সাথেই তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। এক্ষুনি এখন এশার সময় রয়েছে, বরং মাগরিবও এশার সাথে এখন পড়তে হবে, কারণ মাগরিব এশা দুটো একসাথে জমা করা যায়। সুতরাং যতক্ষণ এশার সময় আছে তোমার মাগরিবও ফরজ, মাগরিব এশা পড়া। যদি বলে না আমি মুসলমান হব, হাজার হাজার মুসলমান নামাজ পড়ে, না আমিও মুসলমান হইলাম, কোন বা দোষ করলাম, আমি নামাজ নামাজ পড়তে পারবো না, ফাকাদ কাফারা, কাফের। যে নামাজ পড়বে না ফাকাদ কাফারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ফামান তারা কাহা, যে ব্যক্তি ছেড়ে দিল, এই কথা বলেনি যে ফামান জাহাদা, যে অস্বীকার করলো, ফামান আনকারা, যে ইনকার করলো যে না আমি পড়বো না, পড়তে পারবো না, মানি না, কথা বলেনি। ফামান তারা কাহা, যে ব্যক্তি তরক করে দিল। বাঙালি সমাজের এক শ্রেণীর বক্তারা বলে যে নামাজ অস্বীকার করলে কাফের হয়। তাদেরকে জিজ্ঞাসা করি, কেউ যদি পর্দা অস্বীকার করে তো তার কি হবে, কাফের হবে না? কেউ যদি রোজা অস্বীকার করে তার কি হবে, কাফের হবে না? কেউ যদি হজ অস্বীকার করে কাফের হবে না? কেউ যদি উমরা অস্বীকার করে কাফের হবে না? কেউ যদি কুরবানি অস্বীকার করে? ফরজগুলি বাদ দেন, যে সুন্নতে মুআক্কাদা, আমি সব মানি, কুরবানি মানি না, কুরবানি অস্বীকার করে মুসলমান থাকবে? তাহলে অস্বীকার করার বিষয় যদি বলা হয় যে অস্বীকার করা, তাহলে নামাজে আর কুরবানিতে কি পার্থক্য থাকলো? গুরুত্বের দিক দিয়ে নামাজে আর উমরাতে কি পার্থক্য থাকলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফামান তারা কাহা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ইসলাম বিনষ্টকারী বিষয়গুলি খুব সংক্ষেপে বর্ণনা করব, কারণ যদি এইরকম বিস্তারিত বলি তাহলে দু চারটি অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। বিস্তারিত এক একটি বিষয়ের উপরে হয়তো এক একদিন আগামীতে ইনশাআল্লাহ তাআলা আলোচনা হবে, তবে আজকে অধিকাংশ ইসলাম ভঙ্গকারী বিষয়গুলি যেগুলি উলামায়ে কেরাম উল্লেখ করেছেন তা আপনাদের সামনে শুধু পড়ে শুনিয়ে দেব খুব সংক্ষেপে। তাহলে একটি, নামাজ ত্যাগ করার বিষয়, কারণ সবচেয়ে বড় রোগ আজকালকার জামানায় মুসলিম সমাজে নামাজ ত্যাগ করা ব্যাপক আকার ধারণ করেছে, এবং বেনামাজিকে বলার সাহস করা মুশকিল, এইরকম হেম্মতের লোক পাওয়া মুশকিল, যে রাস্তায় বসে আছে বলবে সালা নামাজ পড়তে চলো, আর সে নিরাপদে থাকবে তারপরে। তাহলে ইসলামের শত্রু, আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বলি মিথ্যা কথা, এরা ইসলামের শত্রু, যাদেরকে যদি বলা সালা বলা হয়, নামাজ বলা হয়, তাহলে তারা জীবনের শত্রু হয়ে যেতে পারে। কেন আমাকে নামাজের কথা বললো? ঘরের শত্রুর খোঁজ খবর রাখেন না, আর দূরের শত্রুর সম্পর্কে সজাগ। পকেটে করে যদি সাপ নিয়ে বাড়ান, আর যদি বলেন যে আমি বাঘকে ভয় করি, যেই বাঘ আজকাল না বাংলাদেশে জঙ্গল আছে আর না বাঘই কোথায় আছে, ওই সুন্দরবন না গেলে কোথাও বাঘ খুঁজে পাবেন না, বাঘ বলে ভয় করছেন আর পকেটে সাপ ভরে ঢুকিয়ে রেখেছেন, বসে আছেন নিশ্চিন্তে বসে আছেন। ঘরে শত্রু, ঘরে ঘরে শত্রু মজুদ রয়েছে, যারা বেনামাজি হয়ে নামাজিকে ঘৃণা করে, নামাজ পড়তে বললে তাদের চরম কষ্ট হয়। নামাজি লোক যদি রুমে রুমমেট হয়ে যায় তাহলে তাকে বের করা প্রাণ চেষ্টা করে, এ থাকলে মুসিবত রে, নামাজ পড়তে হবে, আর না হলে ডিস্টার্ব করবে, এ ঘুমে আমাদের ব্যাঘাত সৃষ্টি করবে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং একে যে ভাবক তারা এখান থেকে, এটি কি আসল রূপ বলছি না, অবস্থা বলছি না? হ্যাঁ, আপনি গিয়ে দেখেন আপনি একজন পাঁচক্ত নামাজি, ফজরে উঠবেন, দরজা খুলবেন, ঢুকবেন, লাইট জ্বালাবেন, কাপড় চোপড় আপনি পরিবর্তন করবেন, যে চেঞ্জ করবেন, যাবেন মসজিদে, আর বেনামাজিদের রুমে থেকে দেখেন কদিন আপনাকে রাখে। কারা ইহুদি খ্রিস্টানদের কথা বলছি না, যারা নিজেদেরকে মুসলিম বলে তাদের কথা বলছি, তাদের ইসলাম দ্রোহিতার কথা বলছি, তাদের নামাজ দ্রোহিতার কথা বলছি। ইমান ইসলাম ভঙ্গকারী বিষয় সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। সবচেয়ে বড় ইমান ইসলাম ভঙ্গকারী বিষয় হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, যেটি তাওহীদের পরিপন্থী বিষয়। আল্লাহর একত্বের বিপরীত শিরক আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর প্রভুত্বে রুবুবিয়াতে শিরক হোক, আর আল্লাহর ইবাদতে উলুহিয়াতে ইবাদত বন্দেগীতে শিরক হোক,
সেজদার ক্ষেত্রে শিরক হোক, দোয়ার ক্ষেত্রে শিরক হোক, আর তওয়াফের ক্ষেত্রে শিরক হোক, জি আর উদ্ধার কামনার ক্ষেত্রে শিরক হোক, আর শরণ নেওয়া আশ্রয় গ্রহণ করার ক্ষেত্রে শিরক হোক, যে কোনো ক্ষেত্রে শিরক হোক না, কুরবানি করার ক্ষেত্রে, জবাই করার ক্ষেত্রে শিরক হোক, মানত করার ক্ষেত্রে শিরক হোক, যে কোনো ক্ষেত্রে শিরক হোক না কেন। আর আজকে বিশেষ করে উপমহাদেশে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানি অধিকাংশ মুসলিম সমাজে শিরকের নাম হচ্ছে ধর্ম, তৌহিদের স্থান শিরকে নিয়ে নিয়েছে, মাজার এবং মাজার পন্থী ছাড়া অর্থাৎ পীরপন্থী, পীর মরে যাওয়ার পরে মাজার কায়েম হয়েছে, মুসলিম সমাজে না পীর আসতো না মাজার হইত, যদি পীর না আসতো মাজার হইতো না। তো এই পীরপন্থী আর মাজার পন্থীদের সংখ্যা বেশি কিনা বলুন তো দেখি বাংলাদেশে, হ্যাঁ না পীর বিরোধী আর মাজার বিরোধীদের সংখ্যা বেশি খুঁজেই পাবেন না, এলাকাকে এলাকা অনেক সময় চলে যাবেন বাংলাদেশে আপনি খুঁজেই পাবেন না যে পীরের বিরুদ্ধে কেউ কথা বলবে, হ্যাঁ পীরতন্ত্রের বিরুদ্ধে কেউ কথা বলবে, হ্যাঁ পীরমরিদের বয়াতের বিরুদ্ধে কেউ কথা বলবে, বক্তব্য করবে, ওয়াজ করবে, আর মাজারের বিরুদ্ধে কেউ কথা বলবে, ওরসের বিরুদ্ধে কেউ কথা বলবে, খুঁজে পাবেন না আপনি। তাহলে সংখ্যা কাদের বেশি? মোশরেকদের বেশি, বহুত্ববাদীদের সংখ্যা বেশি। প্রথম বিষয়, ইমান ভঙ্গকারী, ইসলাম ভঙ্গকারী যা ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন তা হচ্ছে আর শিরক বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী মুসলিম রয়েছে, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা বেঁচে থাকো, সাবধান থাকো, সতর্ক থাকো সাতটি ধ্বংসাত্মক পাপ থেকে, মুবিকাত ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বেঁচে থাকো। প্রথম হচ্ছে আশিরক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে শিরক করার বক্তব্য রাখে অনেক বক্তা, দেশি বক্তাদের কথা যখন শুনি শিরক সম্পর্কে খুব বক্তব্য রাখে, জনসাধারণ ভাবে যারে শিরক সম্পর্কে তো খুব আয়াত বলছে, হাদিস বলছে, অনেক ভালো ভালো কথা বলছে, কিন্তু শিরক তার টার্গেট হচ্ছে শিরক কোনগুলি, মূর্তি পূজা শিরক, হিন্দু যেটা করে শিরক, ইহুদি খ্রিস্টান আল্লাহর পুত্র বলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা হচ্ছে তাওহীদ, আর যদি কেউ বলে আল্লাহর পুত্র সান অফ গড তাহলে এটা হচ্ছে শিরক। আর কবর মাজার নামটা উল্লেখই করে না যে কবর মাজার শিরক, কবরে সেজদা করা শিরক, চাদর চড়ানো শিরক, কবরে তওয়াফ করা শিরক, নেকড়ে বাঁধা তেনা পূজা, এই যে তেনা পীরের তেনা পূজা, এ শিরক, এসব কথা উল্লেখ করে না কেন? কারণ আমার জাতি করছে, তাদের কাছ থেকে ভোট কালেকশন করতে হবে, সেই জন্য ওই সব কথা উল্লেখ করে না। শিরকের ওয়াজ করে, অস্বীকার করার কিছু নেই, কিন্তু শিরক কোনগুলি মুসলিম সমাজের শিরকে চিহ্নিত করা হয় না, কথা ঠিক নয় কি? অমুসলিম সমাজে যেসব শিরক চলছে সেগুলিকে চিহ্নিত করা হচ্ছে যে হ্যাঁ ওইগুলি শিরক, আল্লাহর প্রভুত্বের কথা বলা হচ্ছে, আল্লাহ মহাজ্ঞানী কথা বলা হচ্ছে, আল্লাহ কাদির সর্বশক্তিমান অলমাইটি এসব কথাবার্তা বলা হচ্ছে, দেখুন আল্লাহ কত কুদরতে কামেরার মালিক এসব কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু পীর ওলি নামে তাদেরকে যে দিয়ে দিয়েছেন আল্লাহর হক, বাইজিদ বোস্তামিকে দিয়ে দিয়েছেন, শাহজালালকে দিয়েছেন, আটরশিকে দিয়ে দিয়েছেন, খাজা মইনুদ্দিন চিস্তিকে দিয়েছেন, জিলানিকে দিয়ে দিয়েছেন, এসব কথা বলে চিহ্নিত করা হয় না যে রোগ ঘরেই যে রয়েছে, অপরের বাড়ির কি চিকিৎসা করে বাড়াবেন, অমুসলিমদের কি চিকিৎসা করবেন, মুসলিম সমাজের চিকিৎসা করুন, এসব কথা বলা হয় না। সবচাইতে বড় ইমান ইসলাম ভঙ্গকারী হচ্ছে শিরক, সারা রাত নামাজ পড়েন তাহাজ্জুদ গুজার মাশা আল্লাহ তবারাকাল্লাহ, আর যদি বলেন শেষখানে যে সারা রাত আল্লাহ ইবাদত বন্দি করলাম, তারপরে বলছেন ইয়া গাউসুল আজম মাদদ, কি হইল সারা রাতে তাহাজ্জুদ কি হইল, আল্লাহ বলছেন লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক, হে নবী আপনিও যদি শিরক করেন তো আপনার আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ প্রায় 18 জন আম্বিয়ার কথা সূরা আনামে উল্লেখ করার পরে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, তারাও যদি শিরক করতেন তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তার সাথে যদি শিরক করা হয় তো কখনো মাফ করবেন না, এই অবস্থায় যদি মারা যায়, সে অন্তরে শিরকের কথা রেখে হোক, আর জবানে রেখে হোক, জবানে উচ্চারণ করে হোক, আর আমলে করে হোক, কেউ হয়তো মাজারে যায়নি,
জবানেও বলেননি কিন্তু অন্তরে বিশ্বাস আছে, ওলিয়া উলিয়াকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন যে তারা ছেলে মেয়েও দিতে পারে, সন্তান দিতে পারে, তারা রোগ ভালো করতে পারে, তারা গাইবি সাহায্য করতে পারে, তারা জীবিত উঠে চলে আসতে পারেন ইত্যাদি, বিমান দুর্ঘটনা হচ্ছে উদ্ধার করে নিতে পারেন, পানি জাহাজ ডুবে যাচ্ছে উদ্ধার করে নিতে পারেন, তারা এই আকীদা এখানে ঢুকানো আছে। তাহলে মুশরিক ইন্নাল্লাহ লা ইগফিরু ইউশরাকা বিহি, এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ কখনো মাফ করবেন না। ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের চাইতে ছোট গুনাহ যেগুলি, শিরকের চাইতে যেগুলি নিম্নমানের গুনাহ সেগুলিকে আল্লাহ মাফ করবেন, শিরকের সমান গুনাহ আল্লাহ মাফ করবেন না, অর্থাৎ নাস্তিকতার গুনাহ আল্লাহ মাফ করবেন না, বেনামাজি হয়ে অবস্থায় মরে গেল আল্লাহ মাফ করবেন না। ইমাম ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই নামাজ ত্যাগের বিধান একটি ছোট্ট বই আছে বাংলায় অনুবাদ হয়েছে, পড়বেন, তাতে বলেছেন যে বেনামাজির গুনাহ মাফ হবে না ওই অবস্থায় মরে গেলে, কারণ নামাজ ত্যাগ করার গুনাহ শিরকের সম পরিমাণ। আল্লাহ বলেছেন মা দুনা জালিক, মানে মা আকাল্লা জালিক, শিরকের চাইতে কম মানের গুনাহ যদি হয়, নিচের গুনাহ হয় তাহলে আল্লাহ মাফ করবেন, তাহলে সমান গুনাহ আল্লাহ মাফ করবেন না। একটা লোক শির করছে, কবরে সেজদা করছে বা মূর্তিকে দেবী দেবতাকে সেজদা করছে, আরেকজন বলছে নো গড কার্ল মার্ক্সের মতো, আরেকজন বলছে আমি ধর্ম মানি না, তাহলে ওই ধর্ম মানি না আল্লাহ নেই ওর গুনাহ আল্লাহ মাফ করবেন নাকি? আল্লাহ তো বলছেন শিরকের গুনাহ মাফ করবো না, তাহলে কি বলবেন যে ওগুলো মাফ হয়ে যাবে? না, সেগুলি হচ্ছে শিরকের সমান, তার চাইতে কিছুতেই কম নয়। ওই রকমই বেনামাজির গুনাহ না, যে বেনামাজি অবস্থায় মরে গেল। আল্লাহ প্রত্যেক গুনার ক্ষেত্রে একটা ইউ টার্ন রেখেছেন, সেটার নাম হচ্ছে তাওবা, ইল্লা মান তাবা। আল্লাহ বলছেন আল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে না, আহ্বান করে না, অন্যের কাছে চায় না, অন্যকে সেজদাও করেন না, শিরক করেন না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক, যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে হত্যা করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, আল্লাহ যতক্ষণ আদেশ না হয়েছে না খুন করেন না। আর ওয়ালা ইয়াজনুন, জিনাও করেন না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি শাস্তির কথা, ইয়ুযাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাত ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা। বহু গুনাহের কথা আল্লাহ পাক রব্বুল উল্লেখ করার পরে কি বলছেন? ইল্লা মান তাবা, তওবার রাস্তা খোলা আছে যতক্ষণ বেঁচে আছো, কিন্তু এই অবস্থায় যদি মরে যাও, শিরক করা অবস্থায়, শিরকি আকীদা রাখা অবস্থায় মরে যাও, বেনামাজি অবস্থায় যদি মরে যাও, নাস্তিকতার অবস্থায় যদি মরে যাও, ধর্ম নিরপেক্ষ সেকুলারিজমে বিশ্বাসী অবস্থায় যদি মরে যাও, মানবরচিত বিধানই তোমাদের সমস্যার সমাধান করতে পারে, কোরআন এবং হাদিস দিয়ে সমস্যার সমাধান আজকের যান্ত্রিক সভ্যতার যুগে অসম্ভব, হতে পারে না বা চলবে না বা সমান সমান, তাহলে এই অবস্থায় যদি মরে যাও তাহলে চিরকাল জাহান্নামে থাকতে হবে এবং কাফের মুরতাদ হয়ে মরলে আল্লাহ কখনো মাফ করবেন না। লায়াক ফেরা ইউশরাকা বিহি। তো এই ছিল একটি বিষয়, শিরক সম্পর্কে এর আগে বেশ বিস্তারিত আলোচনা আছে, বেশি লম্বা আলোচনা করছি না। দ্বিতীয় ইসলাম ভঙ্গকারী বা ইমান নষ্টকারী বিষয় যেটা ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন তা হচ্ছে যে হয়তো সরাসরি শিরক করলো না, এইরকম যে সেজদা করলো তাদের কাছে বা তাদেরকে পুরোপুরি তাদের কাছেই দোয়া করলো না, এরকম করল না, এর চেয়ে একটু হালকা, একটু হালকা হলেও সেটা ইমান নষ্টকারী, ইমান ইসলাম ভঙ্গকারী। সেটা হালকাটা কি? সেটা হচ্ছে মাধ্যম মনে করা, ওসিলা মনে করা। এটা হচ্ছে সরাসরি একজন আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করছে, মাজারে সেজদা করছে, কবরে সেজদা করছে, দেবী দেবতাকে সেজদা করছে, আর আরেকজন না সেজদা করে না, তবে ওই মাজারওয়ালাকে, পীরকে, মৃত জীবিত পীরকে বলছে যে আপনি মাধ্যম, আপনি ছাড়া আমার কোনো মুক্তি নেই, হে পীর বাবা, হে খাজা বাবা, হে শাহজালাল বাবা, হে বাইজেদ বস্তামি, হে অমুক, হে তমুক, হে বাবা পীরে কিবলা, আপনার ছাড়া আমার কোনো উপায় নেই, আপনি আমার সুপারিশ করিয়া, মৃত ব্যক্তির কবর কাছে গিয়ে বলছে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে। তাহলে দাতা আল্লাহকে মানলো, পার্থক্য এতটুকু, দাতা আল্লাহকে মানলো কিন্তু ভাবলো যে আল্লাহর কাছ থেকে এই ওলি আউলিয়া সৎকর্মশীল লোকেরা সলেহীন এরা নিয়ে দিতে পারে, এদের এতটুকু ক্ষমতা আছে। যারা মাধ্যম মনে করল তারা শিরক করল, কুফরি করল, তাদের ইমান ইসলামকে ভঙ্গ করে দিল, উযু ভঙ্গ হওয়ার মতো, নামাজ ভঙ্গ হয়ে যাওয়ার মতো তাদের ইমান ইসলামই ভঙ্গ হয়ে গেল। নামাজ ভঙ্গ হলে নামাজটা আবার পড়ে নেওয়া যায়, বা নামাজই ভঙ্গ হলে নামাজ, একটা নামাজ নষ্ট হলো, বাকি নামাজগুলি তো হয়েছে যেগুলো ঠিক করেছেন আপনি,
উযু ভঙ্গ হলে একবারের উযু হচ্ছে জোহরের উযু আপনার ভঙ্গ হয়েছে কিন্তু আসর মাগরিবের উযু তো ঠিক আছে কিন্তু ঈমান ইসলাম যদি ভঙ্গ হয়ে যায় একবার আর ওই অবস্থায় যদি থেকে যান তাহলে চিরকাল ওই কুফরির অবস্থায় শিরকের অবস্থায় আপনি মরে চিরকালের জন্য জাহান্নামবাসী হয়ে গেলেন এই হচ্ছে পার্থক্য এই মাধ্যম মনে করা এই রোগ মুসলিম সমাজে খুব বেশি আছে আর এই রোগে মুসলিম সমাজের যারা মুশরিক তারা মক্কার মুশরিক থেকে ভিন্ন নয় মক্কার মুশরিকদেরকে যখন বলা হইতো যে তোমরা দেবী দেবতার পূজা কেন করছো আরে লাত উজ্জা মানাত এসব কি দিতে পারে তোমাদেরকে এদের কেন পূজা করছো তখন তারা বলতো মানাবুদুহুম আল্লাহ সূরা জুমারে বলছেন তাদের সম্পর্কে মানাবুদুহুম আমরা এদের পূজা করি না আমরা এদের ইবাদত করি না এমন কথা কেন বলল আর এই কথা আমাকে বেশ কিছু কবর পূজারীরা বলেছে একবার মসজিদ নববীতে বসে আছি রিয়াজুল জান্নায় আর এক হায়দ্রাবাদী এক কবর পূজারী মুশরিক পাশে বসে ইয়া রাসূলুল্লাহ জিকির করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল জিকির করছে তো আমি তার সাথে আলোচনায় বারবার বলছি যে আমাদের দেশে কবর পূজারি রয়েছে কবর পূজা করে বলছে যে আপনি চরম অন্যায় কথা বলছেন কেন বলছে কবর আবার কেউ পূজা করে নাকি কবর পূজা কেউ করে না আমার কবর সেজদা করা এটি পূজা নয় কবরওয়ালার কাছে দোয়া করা এটি পূজা নয় এটি ইবাদত নয় জি দেখলেন চরম রাগ যে আপনি বলবেন যে এ তোমরা কবর পূজা করো কবর পূজক তোমরা চরম রাগ তাদের এই কথাই বলতো মক্কার মুশরিক মা না বদুম আমরা এদের পূজা করি না লাত উজ্জা মানাতের ইল্লে তবে আমরা করি কেন লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা যাতে করে এরা আল্লাহর নিকটবর্তী আমাদেরকে করে দেয় আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দেয় আমরা সরাসরি আল্লাহর কাছে যেতে পারবো না আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবো না আল্লাহর সান্নিধ্য হাসিল করতে পারবো না লিয়াকরিবুনা ইলাল্লাহি জুলফা অপর ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফের মুশরিকদের কথা উল্লেখ করেছেন তারা বলতো ওয়াকুলুন তারা বলতো কি হাওলাই শফাআউনা ইনদাল্লাহ এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী মাধ্যম হবে ওসিলা হবে আজকে ওসিলার রোগ ঢুকে আছে আর এক ওসিলার রোগ ঢুকে আছে ওইটিও হারাম আর চোরা রাস্তা এটি করে চোরা চালানের রাস্তা শিরকের যদি সরাসরি শিরক নয় কিন্তু হারাম নাজায়েজ এবং বিদাতি ওসিলা সেটি হচ্ছে যে কোনো জীবিত মৃতের নাম দোহাই পেড়ে আল্লাহর কাছে দোয়া করা তার কাছে চাই না এই ওসিলাতে কিন্তু এতে কি বলে যে হে আল্লাহ তোমার নবী পাকের ওসিলায় উর্দু ভাষার বলে নবী পাকের তোফাইলে হ্যাঁ নবী পাকের বরাতে হ্যাঁ বড় পীরের ওসিলায় হ্যাঁ শাহজালাল বাবার ওসিলায় এই অমুকের ওসিলায় চর্মনায়ের ওসিলায় ফুরফুরার ওসিলায় আমার দোয়া কবুল কর হে যে কোন ব্যক্তি জীবিত অথবা মৃত ব্যক্তির ওসিলায় ব্যক্তিকে ওসিলা বানানো এটি হচ্ছে শিরকের চোরা রাস্তা এইভাবে ধীরে ধীরে শিরকে নিমজ্জিত হয় এই শ্রেণীর লোকেরা এটি হচ্ছে হারাম এবং বিদাতি শিরকে এখনো যায়নি কিন্তু শিরকের দিকে এগিয়ে যাচ্ছে এই বিদাতি ওসিলার মাধ্যমে যে ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করে এক শ্রেণীর লোকেরা তো যে ওসিলাতে মৃত ব্যক্তির কাছে চাওয়া হয় যে হে বাবা হে ওলি হে জিলানি হে চিস্তি আল্লাহর কাছে আমার সুপারিশ করিও আমাকে জান্নাতে নিয়ে যেও তুমি তুমি ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না হে চরমনাই বাবা আপনার সাথে আমি বয়াত করেছি এই জন্য যে আপনি জান্নাতে নিয়ে যাবেন একা আপনি যাবেন না আমাকে ছেড়ে যাবেন না তাদের কাছে তাদেরকে ওসিলা মাধ্যম মনে করল এটি হচ্ছে একটি ইমান ইসলাম ভঙ্গকারী বিষয় ইমান ইসলাম ভঙ্গকারী আরেকটি বিষয় হচ্ছে যে অমুসলিমকে মুসলিম মনে করা অথবা কাফেরকে কাফের না মনে করা এ রোগ আছে না নেই আমাদের সমাজে অধিকাংশ মানুষকে বলতে শোনা যায় বাঙালি সমাজে যে ইসলাম ধর্মে কাফেরকেও কাফের বলতে নাই বলে না ইসলামে কি করতে নাই কাফেরকেও কাফের বলতে নাই কত যে শুনবেন আমাদের সমাজে এই কথাটি এই কুফরি কথাটি ইমান ভঙ্গকারী কথা কাফেরকেও কাফের বলতে নেই তার মানে ইহুদিকে কাফের বলতে নেই খ্রিস্টানকে কাফের বলতে নেই হিন্দুকে কাফের বলতে নেই কপর পূজককে কাফের বলতে নেই মজুসিকে কাফের বলতে নেই কালমার্সও কাফের বলতে নেই ফেরাউনকে কাফের বলতে নেই হ্যাঁ আবু জাহালকে কাফের বলতে নেই আবু লাহাবকে কাফের বলতে নেই আর আল্লাহ পাক বলছেন কুলিয়া আইয়ুহাল কাফেরুন আল্লাহর কথা সত্য নাই জাহেল সমাজের কথা সত্য চিন্তা করুন তো দেখি তাহলে এটি হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয় যেই ব্যক্তি কাফেরকে কাফের মনে করে না
মনে করে যে না তাদেরও মুক্তি হতে পারে, তারাও তো ধর্মকর্ম করছে, তারাও বেশ কিছু ভালো কাজ করছে। এট্রেসা কলকাতায় বসে বসে তা হয়েছে, ও তো দাতব্যমূলক অনেক কাজ করলো, বড় বড় শিক্ষিত মুসলিম সমাজের ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার তাদের কাছ থেকে এসব কথাবার্তা শোনা যায়। এদের কাছ থেকে ইসলাম ভঙ্গকারী, এদের ইসলাম বেশি ভঙ্গ হয়, এদের উজু টুটে না, এদের আগে ইমানই টুটে আছে, এদের ইসলামই টুটে আছে, উজু টুটার প্রয়োজন নেই, উজু নষ্ট হওয়ার প্রয়োজন নেই আর নামাজ নষ্ট হওয়ার প্রয়োজন নেই, তার আগে ইমানই নষ্ট হয়ে আছে, তার উজু আর নামাজের প্রয়োজনই কি? উজু নামাজ তো তখনই প্রয়োজন হবে যখন ইমানটা ঠিক থাকবে, ইসলাম ঠিক থাকবে। তো যেই ব্যক্তি কাফেরকে কাফের মনে করে না, একজনকে কবরে সেজদা করতে দেখছে আর তারপরে বলছে না না মূর্খ সমাজ জানে না কি করবেন, এরাও তো আমাদের মুসলমান, মুসলমান, মুশরিককে মুশরিক মনে করলো না, কাফেরকে কাফের মনে করলো না, এ হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয়। ইমান ভঙ্গকারী আরেকটি বিষয় হচ্ছে যে যেই ব্যক্তি এই ধারণা রাখলো যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনুল করিম দিয়ে দেশ শাসন করা, যেমন তেমনই মানবরচিত বিধান দিয়ে দেশ শাসন করা, একই কথায় এরাও দেশ পরিচালনা করছে ওরাও দেশ পরিচালনা করবো বলছে, দুটোই সমান, অসুবিধা কি? যারা বলছে ইসলামী আইনের বাস্তবায়ন কোরআন সুন্নার বাস্তবায়ন করব তাদের কথাও ঠিক আছে, আর যারা মানবরচিত পশ্চিম আইন নিয়ে এসছে অথবা রাশিয়া থেকে আইন নিয়ে এসছে, না হয় চায়না থেকে নিয়ে এসছে, না হয় অন্য কোনো দেশ থেকে নিয়ে এসছে, আর তারা সেইভাবে তারা দেশ পরিচালনা করতে চায়, দুটোই সমান, অসুবিধে নেই, ভালো কথা। যারা সমান করলো সেই ব্যক্তি তার ইমানকে ইসলামকে ভঙ্গ করে দিল, সে মুসলমান তা করো না, যদিও সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর দাড়ি রাখে টুপি রাখে সব কিছু ইসলামের আছে, কিন্তু শুধু একটি কথা সেটা হচ্ছে যে যারা মানবরচিত বিধান দিয়ে এই গত এতে যারা ছিল দেশ শাসন করছিল তারাও যেমন, আর যারা ইসলামী আইনের মাধ্যমে আসতেছে তারাও যদি চলে আসে, দুটোই সমান সমান। তাহলে ইমান ভঙ্গ করে দিল, ইসলাম নষ্ট করে দিল। তাহলে সমান বললে যদি ইমান নষ্ট হয়, তাহলে কেউ যদি বলে যে না কোরআন 1400 বছর আগের ওই পুঁথি দিয়ে আর কাজ হবে না, অনেকে এরকম কথাবার্তা বলে, এত পুরাতন কথাবার্তা দিয়ে কাজ হয়? আজকে পৃথিবী কত দূর চলে গেছে, সায়েন্স উন্নতি করে কত দূর চলে গেছে, মানুষ চাঁদে চলে গেছে, কোথায় চলে গেছে, আর কোরআনি আইন কোরআনি আইনের কথা এখন বলে? এগুলো দিয়ে হয়? এখন হবে না, এখন লাগবে আপনার গণতন্ত্র, লাগবে এখন লাগবে সমাজতন্ত্র, লাগবে না হয় আর ক্যাপিটালিজম, লাগবে না হয় আর কিছু লাগবে ইত্যাদি, বস্তুবাদ লাগবে ইত্যাদি ইত্যাদি। তাহলে যারা বলবে যে না কোরআনি আইনের চাইতে বর্তমান যে আইনগুলি আছে মুসলিম সমাজে মুসলিম দেশে সেটি ভালো, তাহলে তার কথা কি বলবেন? যদি সমান করে দিয়ে ইমান ভঙ্গ হয়ে যায়, তাহলে কেউ যদি বলে কোরআনি আইন চাইতে মানবরচিত আইন বেশি ভালো, সেটি ফলপ্রসূ, তাহলে তার কুফরিতে আরো কোনো সন্দেহ নেই, তার ইসলাম নষ্ট হয়ে যাবে আরো কোনো সন্দেহ নেই, ইসলাম নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন যে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আর জালেমুনও বলেছেন ফাসেকুন, এই জন্য পাইকারি হারে কাউকে কাফের বলবেন না, কারণ সেই সমাজে তিন শ্রেণীর লোক আছে, জালেম আছে, ফাসেক আছে, কাফের আছে। আল্লাহ ভালো করে জানেন, আমার চাইতে আল্লাহ পাক ভালো জানেন, আপনার চাইতে আল্লাহ পাক ভালো জানেন, সারা বিশ্বের সমস্ত মানুষ চাইতে আল্লাহ পাক ভালো জানেন। তা আল্লাহ পাইকারি হারে কাফের বলেননি সবকে, এক শ্রেণীর লোকে জালেম বলে আখ্যায়িত করেছেন, আরেক শ্রেণীর লোকে ফাসেক বলেছেন, আরেক শ্রেণীর লোকে কাফের বলেছেন। এই বিষয়ে বিস্তারিত যাচ্ছে না, বিস্তারিত আলোচনার জন্য যথেষ্ট সময়ের প্রয়োজন রয়েছে। আর একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে একটি লোক দীন ইসলাম বা ইসলামের বিধিবিধানকে ঘৃণা করে, ইসলামের খুঁটিগুলি নয়, নামাজ রোজা হজ যাকাত হয়তো আছে, কিন্তু দাড়িকে ঘৃণা করে, আর দাড়িকে ঘৃণা করা মুসলমানের সংখ্যা কত যে আছে আল্লাহ পাকই ভালো জানেন, আল্লাহ পাক ভালো জানেন। স্ত্রী স্বামীর দাড়ি বরদাস্ত করতে পারে না, এইরকম রিপোর্ট আমার কাছে আর ফতোয়া যে কত এসেছে আল্লাহ পাক জানেন। গত সপ্তাহে এক ভাই, গত কয়েকদিন আগে মাত্র এক ভাই এসে বলছে যে শেখ আমি দাড়ি রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু একটি বড় বাধা। তাই আমি হাসতে হাসতে বললাম যে ও আচ্ছা হোম মিনিস্টার তাই না? হ্যাঁ ঠিক বুঝেছেন আপনি, হোম মিনিস্টার সবচেয়ে বড় বাধা,
গৃহমন্ত্রী, জি স্ত্রী বড় বাধা, ঠিক। আর এক ভাই আমার সাথে হজ করে আলহামদুলিল্লাহ তওবা করেছেন, আদাড়ি দেখেছেন, সেই ওয়াদা করেছেন আরাফার মাঠে, তিনি এখনো কাতিফে তিনি থাকেন, এক ইঞ্জিনিয়ার, বড় দাড়ি দেখেছেন। তো তিনি এই সমস্যায় হজে ওখানে উল্লেখ করলেন, আমি বললাম আল্লাহর উপর ভরসা করেন এবং লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তা আল্লাহ পাকের নাফরমানি করে কোনো মানুষের আনুগত্য নেই, বাবার আনুগত্য নেই, মায়ের আনুগত্য নেই, শাসকের আনুগত্য নেই, তাহলে স্ত্রীর আনুগত্য তো ইসলাম নেই। ইসলামের আনুগত্য কোথায় আছে? স্ত্রীর পরামর্শ আছে, হ্যাঁ পরামর্শ নিতে পারেন সংসার চালাবার ক্ষেত্রে, যতটুকু পরামর্শ সে দিতে পারে পরামর্শ নেবেন, কিন্তু আনুগত্য ইসলামের, ইসলামে আবার স্ত্রীর কোথায় আছে? আনুগত্য আপনার আছে স্বামী, আর রিজালু কওয়ামুন আলা নিসা, যাদের আনুগত্য আছে উলিল আমর, আলেমের আনুগত্য আছে, শাসকের বাদশার আনুগত্য আছে, রাষ্ট্রপতির আনুগত্য আছে, প্রধানমন্ত্রীর আনুগত্য আছে, বাবা মায়ের আনুগত্য আছে, তাদের আনুগত্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নাফরমানি করে কোন মানুষের আনুগত্য করবে না, হারাম। তো যারা শরীয়তের কোন একটি বিষয়কে বা একাধিক বিষয়কে ঘৃণা করবে, আহ বড় আফসোস লাগে, একটি নতুন যুবক, যুবক মানুষ দাড়ি রেখেছে, দাড়ি রেখে নিজের বংশের লোকদের কাছে গিয়েছে, বলছে যে কি তুমি এগুলো নিয়ে আসলে, এ তো ডাস্টবিনে ফেলার জিনিস, ডাস্টবিন জুবালা বলছে, ডাস্টবিন এ কোথা থেকে নিয়ে আসলে, যাও ফেলে আসো ফেলে আসো। আল্লাহু আকবার, এই একটি কথা যথেষ্ট, যেই ব্যক্তি শরীয়তের একটি বিষয়কে ঘৃণা করলো সেই ব্যক্তি তার ঈমান ইসলামকে ভঙ্গ করলো, তার ঈমান টুটে গেছে, ইসলাম টুটে গেছে, তার উজু করে আর লাভ নেই, নামাজ পড়ে লাভ নেই, এখন তওবা করে ফিরে আসতে হবে, একটি রাস্তা রয়েছে, নতুন করে মুসলিম হইতে হবে, না হইলে তার ইসলাম নেই। আল্লাহ পাক কোরআনুল কারীম ইরশাদ করেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ যে নাজেল করেছেন বিধান সেই বিধানকে তারা কি করেছে, ঘৃণা করেছে, অপছন্দ করেছে, তাদের পরিণাম কি? উফ আল্লাহু আকবার, আল্লাহ বলছেন স্পষ্ট ভাষায়, কোন তাতে অস্পষ্টতা নেই, কি বলছেন, ফা আহবাতা আমালাহুম, তাদের আমলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। যারা আল্লাহর নাজিল কৃত বিধানকে ঘৃণা করলো, চোরের হাত কাটা বড় বড় তা চলবে না আজকালকার জমানায়, এটা তো আরো বেড়ে গেল। ইসলামিক কোন একটি বিষয় যেটি কোরআন এবং হাদিস দ্বারা বা হাদিস দ্বারাই সাবিত, কেন আমাদের দেশে আবার একসিনে আলেমরা বলে কোরআন হাদিস দিয়ে প্রমাণিত হইতে হবে, না ইসলামের দলিলের জন্য একটি কোরআন আয়াত যথেষ্ট অথবা একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যথেষ্ট, একটি যথেষ্ট, কিন্তু হাদিসটি সহিহ হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হাদিস রয়েছে দাড়ি সম্পর্কে, কত হাদিস রয়েছে টাকানার নিচে কাপড় নিয়ে গেলে জাহান্নামে যাওয়া, আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এই সম্পর্কে আজকাল অধিকাংশ মুসলিম টাকার নিচে কাপড় নিয়ে যায়, যদি কেউ টাকানার উপরে প্যান্ট রাখে, শরীয়তে লেবাস পরে, তো তাকে ঘৃণা করে, তাকে ঠাট্টা করে, বলে অভদ্র, হ্যাঁ কাপড় পরার কোনো তরিকা নেই, ঢং নেই, অভদ্র তাকে বলে বলে আখ্যায়িত করে। এগুলি অবাস্তব কথা না, শোনা কথা বলছি, মাধ্যম দিয়ে যেসব ভাইদেরকে বলা হয়েছে, যারা মুসলিম হয়েছে খাঁটি এবং কাপড়কে উঠিয়েছে, তাদেরকে কথা বলা হয়েছে, আর তারা এসে আমাদের কাছে নকল করেছে। ক্যারি হবে মা আনজাল আল্লাহ, মা আনজাল আল্লাহ, আল্লাহ যা নাজেল করেছে তা অপছন্দ করেছে, ফাহাবা তা আমল, তাদের আমলকে আল্লাহ নষ্ট করে, সারা জীবনের হজ উমরা নামাজ রোজা হজ জাকাত সবকে আল্লাহ নষ্ট করে দিয়েছে, সমস্ত নষ্ট। কত মাতা পিতার সেবা করছেন, কত টাকা যে মা বাবার পিছনে খরচ করলেন আর ভাই বোনের পিছনে খরচ করলেন, ফাহাবাত আমল, সমস্ত আমল কাল্লা নষ্ট করে দিলেন খালি একটি কথার জন্য, যে আপনি শরীয়তের একটি বিধানকে আপনি অপছন্দ করলেন। সাত নম্বরে, যেই ব্যক্তি শরীয়তের কোনো কিছু নিয়ে ঠাট্টা করবে, একটা হচ্ছে ঘৃণা করা আর একটি হচ্ছে ঠাট্টা করা, দুটি হচ্ছে ইসলাম বিরোধী, ইসলাম ভঙ্গকারী, ইমান ভঙ্গকারী বিষয়। যে ব্যক্তি শরীয়তের কোনো কিছু নিয়ে ঠাট্টা করবে, আমাদের দেশে একটি কথা আছে, মোল্লার দৌড় মসজিদ আছে, ঠাট্টার ছলে এইরকম, আরে মোল্লাদের কথা, মোল্লার দৌড় মসজিদ, এরা আবার দেশ পরিচালনা করতে পারে, বড় বড় আলেম সম্পর্কে মন্তব্য যদি করে কোনো দেশের মানুষ, এই আলেমদের দিয়ে এরা দেশ চালাতে পারে, দেশ চালাবার জন্য একটা ইঞ্জিনিয়ার হইতে হবে, ডাক্তার হইতে হবে,
না হলে ওই অ্যাডভোকেট হইতে হবে যারা ইসলাম সম্পর্কে একেবারে জিরো, অ্যাডভোকেট হইতে হবে, ব্যারিস্টার হইতে হবে, কথা বুঝতে পারছেন, অর্থনীতিবিদ হইতে হবে, এসব হইতে হবে। আর মোল্লার দৌড় মসজিদ, এই ব্যক্তি কি করলো? ঠাট্টা করলো, ঠাট্টা করলো। কেউ যদি ঠাট্টার চলে আমাদের দেশে মোল্লা বলে, আর এক শ্রেণীর জাহেল আরবরা বলে মুতাওয়াহ। এতে এই মুতাওয়াহ শব্দের অর্থ ভালো, কিন্তু যদি ঠাট্টার চলে বলে তাহলে এটি ইসলাম ভঙ্গকারী বিষয়। আর আরেকটা হচ্ছে যে ঠাট্টার ছলে নয়, হয়তো মুতাওয়া মানে হচ্ছে যারা নফল কাজ করে, তাতাওয়া থেকে, ফরজ ওয়াজিব তো করেই কিন্তু নফল কাজ করে, মুস্তাহাব কাজ করে, অর্থ ভালো, কিন্তু অর্থ ভালো হইলেই যে ভালো অর্থে ব্যবহার করে তা নয়। মোগলদের যুগে মোল্লা শব্দটি খুব সম্ভ্রান্ত শব্দ ছিল, খুব সম্মানীয় শব্দ। মোল্লা মানে বড় 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 আল্লামাদেরকে, বড় বড় ফাকিদেরকে, ভারতে বড় বড় অপর পোস্টে চাকরি করত মোগলদের জামানায়, মুসলিম রাজত্ব রাজত্বের কালে, তখন তাদেরকে মোল্লাজি বলা হয়। আর আজকালকার ও মোল্লাদের কথা শুনলে হয়, এক মহিলা বলছে মোল্লাদের কথা শুনে এগুলি বাচ্চা জন্মে দিয়ে রাস্তায় ছেড়ে দিলি হবে, এই কথা মহিলা বলে আমার কাছে এই খবর পৌঁছেছে। আল্লাহু আকবার, এটা কি ঠাট্টা নয় যে মোল্লা আলেম সমাজ কি বলছে? তাজাওয়াজুল অদুদ আল ওলুদ, বেশি বেশি বাচ্চা জন্ম দাও। এই বক্তব্য শোনার পরে মন্তব্য করছে যে মোল্লাদের কথা শুনে বেশি করে বাচ্চা জন্মে দিয়ে রাস্তায় শুধু ছেড়ে দিলাম, মানুষ করতে পারলাম না, তাইলে হবে? ঠাট্টা, ঈশ্বরীয় তিনি ঠাট্টা। এতে ইমান ভঙ্গ হয়ে যায়, ইসলাম ভঙ্গ হয়ে যায়, ইমান ইসলামের উজু টুটে গেছে, লাভ নেই আর অন্য কোনো আমল করে, কিছুই পাবেন না আল্লাহর কাছে। ইমানের নবায়ন করতে হবে, এখন এক্সপায়ার হয়ে গেছে ইমান ইসলাম, নবায়ন করতে হবে, তাজদিদ, রিনুয়াল করতে হবে। ইসলাম ভঙ্গকারী, এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষা বলেছেন যে কুফুরি কাজ, ঠাট্টা করা। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, মুনাফিকরা ঠাট্টা মজাক করেছিল। সাহাবায়ে কেরামদেরকে কি বলেছিল জানেন? বলেছিল যে এরা হচ্ছে খুব পেটুক, পেটুক শব্দটি তারা বলেছিল। আর বলেছিল আজবান আইন্দাল লেকা, আর যুদ্ধের ক্ষেত্রে যখন আসে তারা, তখন তারা হচ্ছে কাপুরুষ, কাপুরুষ বলেছেন আল্লাহ নবী সাহাবাই কেরামদেরকে। মুনাফিকরা ইবনে উবাইয়ের লোকেরা বলেছিল যে কাপুরুষ বলেছিল, আর পেটুক বলেছিল, আর দুনিয়ামুখী, এরা লোভী, ঈশ্বরের পেটের পিছনে পিছনে ছুটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী খবর দেবেন কি তার আগে আয়াত নাজল হয়ে গেছে, এই আয়াত নাজল হয়েছে কুল আবিল্লাহি, আল্লাহর সাথে, আল্লাহর আয়াতের সাথে, বিধানের শরীয়তের বিধানের সাথে, ওয়া রাসূলি আল্লাহর রাসূলের সাথে, কুনতুম তাস্তাহজিউন, তোমরা ঠাট্টা মজাক করো, লা তাতাজিরু। ওই মুনাফিকরা এসে ওজোর পেশ করছে আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূল আল্লাহ, আসলে আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তো ক্লান্ত হয়ে থাকলে মানুষ একটু রসিকতা করলে কিন্তু একটু শরীরটা কি হয়, মনটা ফ্রি হয়, এই যুক্তি তারা পেশ করেছিল। কুন্না না তাহাদাস হাদিস রাখবে, এই দীর্ঘক্ষণ এই সফরে তাবুক থেকে তারা ফিরে আসছিল, সফরে ক্লান্ত হয়ে পড়েছিলাম এই দীর্ঘদিন ধরে এই সফর করার কারণে, যার ফলে আমরা রাস্তাতে সময় কাটাবার জন্য, সময় পার করার জন্য একটু রসিকতা করছিলাম, আসলে ঠাট্টা বিদ্রুপ করিনি, একটু রসিকতা করছিলাম, আর সময়টা আমাদের কাটবে, একটু মনটা আমোদ পূর্তি হবে, এই আমোদ পূর্তি করার জন্য আর কিছু নয়। মুনাফিকরা এসে এইরকম অজুহাত পেশ করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোনো কথা তাদের উত্তরে বলছিলেন না, শুধু এই আয়াতটি বারবার করে পড়ছিলেন, কোনো উত্তর দিচ্ছিলেন না, একমাত্র এই আয়াত ছাড়া বলছিলেন আল্লাহর সাথে, আল্লাহর আয়াত বিধান সমূহের সাথে, ও রাসূলই তাঁর রাসূলের সাথে, কুনতুম তাস্তাহজিউন। তারা ঠাট্টা করেছিল কোরআন নিয়ে নয়, আল্লাহকে নিয়ে নয়, আল্লাহর আয়াত নিয়ে নয়, এবং রাসূলের সাথে না, রাসূলের সঙ্গীদের সাথে, সাহাবাই কেরামদের সাথে। এখানে এটি বোঝার বিষয়, কারণ অনেক এইরকম যারা ঠাট্টা মজাক করে তারা বলে আমরা কোরআন নিয়ে তো ঠাট্টা মজাক করিনি, আমরা তো হাদিস নিয়ে ঠাট্টা মজাক করিনি, আমরা তো রসুলকে নিয়ে ঠাট্টা মজাক করিনি, আমরা শুধু ওই দাড়িকে একটু ঠাট্টা মজাক করেছি, আমরা শুধু ওই টাকানার উপরে কাপড় পরে আছে উঁচা করে সেই জন্য একটু ঠাট্টা করেছি, আমরা শুধু বলেছি এইটুকু কথায়, মোল্লার ধর মসজিদ সবাই বলে আমিও বলেছি, রসিকতা করে বলেছি। আল্লাহ বলছেন লা তাতাজিরু কদ কাফারতুম বাদা ইমানিকুম, তোমাদের ওজোর চলবে না, এসব ওজোর পেশ করে লাভ নেই, তোমরা তোমাদের ইমান নিয়ে আসার পরে তোমরা কাফের হয়ে গেছো। আল্লাহু আকবার, কদ কাফারতুম বাদা ইমানিকুম, তোমাদের ইমানের পরে তোমরা কাফের হয়ে গেছো। আট নম্বরে ইমান ভঙ্গকারী বিষয় হচ্ছে সেহের, জাদু।
আর এই জাদু বাঙালি সমাজে যে কত জাদু আছে। আমরা যখন উত্তর প্রদেশে ভারতের ইউপিতে পড়াশোনার জন্য আসি, তো বাঙালি আমাদের কথা শুনেই শুধু উর্দু ভাষী ইউপির লোকেরা ভয় করতো, যারে বাঙালিকে কিছু বলবি না, কেন বাঙালি মানেই জাদু। আসলে আমরা পরিবারের এলাকাতে আমরা জানতাম, এইসব খোঁজ খবর রাখতাম না, কিন্তু দূরের লোকেরা খবর রাখে যে জাদু কোথায় আছে। আমরা খোঁজ খবর রাখি না, কিন্তু দূরের লোকেরা খোঁজ খবর রাখে যে জাদু কোথায় আছে। প্রাচীন যুগে অখণ্ড বাংলা আর আসাম ত্রিপুরা, ত্রিপুরায়ও বাংলা বলে মাতৃভাষা অধিকাংশ মানুষ, আসামের লোকও বাংলা ভাষা বলে, আর পশ্চিমবঙ্গ অখণ্ড বাংলা আর যে বাংলাদেশ, এই সবগুলিতে সবচেয়ে বেশি গোটা অখণ্ড ভারতের মধ্যে জাদু ছিল, যার ফলে পুরনো যুগ থেকে কথা খুব প্রসিদ্ধ লোক সমাজে যে বাঙ্গাল কি জাদু, বেঙ্গলের জাদু। তো অখণ্ড বাংলা এবং আসাম যে নবাবদের যুগে বাংলা আসাম একসাথে ছিল, তো এই বাংলা আসামের জাদু সবচেয়ে বড় জাদু, সবচেয়ে বড় জাদু। আর এই জাদু কত যে জাদু করে, স্ত্রীকে স্বামী জাদু, স্ত্রী স্বামীকে জাদু করছে, এটা অহরহ হচ্ছে। এখানে এক ভাই ছিল ওইরকম জাদুতে পেরেশান থেকে থেকে একবারে তার স্বাস্থ্য নষ্ট হয়ে দেশে চলে গেছে। স্ত্রী একটু সন্দেহ হয়েছে যে ও আর একটা বিয়ে করবো করবো করছে, দিল জাদু করে, অথবা ভালোবাসে না, যে এরকম ভালোবাসা চাই এরকম ভালোবাসে না, কোনো দিকে এর মন যায় না, কি এর মনটা ফিরাতে হবে যাতে করে আমার পাগল হয়ে থাকে, দিল জাদু করিয়ে। মাকে গিয়ে বললো যে মা কিছু করতেই হবে, একটা কিছু খাওয়াইতে হবে তোর জামাইকে, দিল। যেখানে পাক না কেন, এই জাদু আমাদের দেশে খুব বেশি রয়েছে, আর জাদু সবচেয়ে বেশি মহিলাদের মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের সুরায় ফালাকে মহিলাদের জাদুর কথা উল্লেখ করেছেন, অমিন শাররিন নাফাসাতি, মহিলাদের জাদুর কথা বলেছেন, নাফাসাতি ফিল উকাদ, গ্রন্থিতে ফুৎকার দান কারিনী বলেছেন, কারি আল্লাহ বলেননি। মহিলাদের মধ্যে জাদু বেশি আছে কোরআনের সাক্ষী, পুরুষদের মধ্যেও জাদু আছে কিন্তু মহিলাদের মধ্যে বেশি জাদু আছে। তো জাদু যে ব্যক্তি শিখবে, যে করবে, যে করাবে, সবাই তাদের ইমান ইসলামকে ভঙ্গ করে দিবে, যতই নামাজি হোক না কেন, যতই বাকি ধার্মিকতা থাক না কেন, সমস্ত ধ্বংস হয়ে যাবে। কারণ জাদু শিরক ছাড়া হয় না, জিনের সাহায্য ছাড়া, আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া ছাড়া জাদু হয় না। জাদু মানে শিরক করতে হয়, ইসলাম বিরোধী শিরক কুফুরি করতে হয়, কালামুল্লাহ কোরআনুল করিমের সাথে অবমাননা করতে হয়, ইত্যাদি ইত্যাদি, নাপাক বস্তুর ব্যবহার করতে হয় পবিত্র আল্লাহর কালাম রসুলের কালামের সাথে, ইত্যাদি, এসব ইমান ভঙ্গকারী বিষয়। সুতরাং জাদু হচ্ছে কুফুরি কাজ, যে ব্যক্তি জাদু শিখবে, যে জাদু করবে, যে জাদু করাবে। আল্লাহ কোরআন করিমে স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, হারুত মারুত যে এসেছিলেন তারা বলতেন যে আমরা তোমাদের পরীক্ষার জন্য এসেছি আল্লাহর পক্ষ থেকে, খবরদার তোমরা কুফুরি করিয়ে নাও, অর্থাৎ জাদু শেখা এবং ব্যবহার করা কুফুরি কাজ। আল্লাহ পাক আরো ওই আয়াতগুলিতে বলছেন একটি অংশে কি বলছেন, ওমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, সুলাইমান আলী ইসলাম কুফুরি করেনি, তিনি জাদু বিদ্যা শেখেননি, শেখানুনি, তবে শয়তানরা কুফুরি করেছে, তারা কাফের হয়েছে। কেন, তারপরের অংশটুকুতে আল্লাহ বলছেন, ইউ আল্লামুনা আন্নাসা সিহর, মানুষকে তারা কি করত, জাদুর শিক্ষা দিত, সেই জন্য তারা কাফের হয়ে গেছে। তাহলে জাদু বিদ্যা হচ্ছে কুফুরি, এবং এর শাস্তি পৃথিবীতে হচ্ছে হত্যা, শরীয়তের বিধানে যা নবী সাল্লামের একাধিক হাদিস রয়েছে, আর এ হচ্ছে ধ্বংসাত্মক গুণা, আর এর পরিণাম হচ্ছে চিরকাল জাহান্নাম। আট নম্বরের ইমান নষ্টকারী বিষয় হচ্ছে যে ইসলাম বা মুসলিমের বিরুদ্ধে, ইসলাম বা মুসলিমের বিরুদ্ধে, মুসলিম দেশের বিরুদ্ধে অমুসলিমকে সাহায্য করা। এতে একটু বিস্তারিত একটু আলোচনার প্রয়োজন রয়েছে, যেটাকে খুব সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে এটাকে যদি বৈধ মনে করে করে বা ভালো মনে করে করে, বাধ্য হয়ে নয়, বাধ্য হয়ে নয়, যদি মনে করে যে অমুসলিমদের সাহায্য করা আমার জন্য জায়েজ মুসলিমদের বিরুদ্ধে বা ইসলামী দেশের বিরুদ্ধে, যেমন মুসলিম দেশের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা কাফের দেশের পক্ষ থেকে, বহু লোক এরকম আছে যারা মুসলিম দেশের বিরুদ্ধে কাফের দেশের পক্ষ থেকে কি করে, গোয়েন্দাগিরি করে, কাফেরদের বিভিন্ন রকম সামরিক সাহায্য করে। জি,
এটি হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয় যদি এটিকে বৈধ মনে করে, জায়েজ মনে করে অথবা ভালো ভালো মনে করে, বাধ্য যদি না হয় বা স্বেচ্ছায় সেই চাকরি নিয়েছে, তাকে বলা হয়েছে তার কাছে পেশ কাজ, তোমাকে ভালো একটা পয়সা দেব, তুমি এই চাকরিটা নেবে, ইসলামের বিরুদ্ধে কাজ করতে হবে, মুসলিমদের বিরুদ্ধে কাজ করতে হবে, মুসলিম জাতির বিরুদ্ধে কাজ করতে হবে, মুসলিম দেশের বিরুদ্ধে কাজ করতে হবে, করবে? মুসলিম মুজাহিদিনদের বিরুদ্ধে কাজ করতে হবে, মুসলিম সেনাবাহিনীর বিরুদ্ধে কাজ করতে হবে? বলছে হ্যাঁ ঠিক আছে, তো টাকা দিব, অসুবিধা কি, আমি করব, জায়েজ নয়, এবং এতে ঈমান নষ্ট হয়ে যাবে। তবে যদি কাউকে বাধ্য করা হয়, আল্লাহ বলছেন ইল্লামান উকরিহা ওয়াকালবহু মুতমাইন্নুন বিল ঈমান, তাকে যদি বারণ করা হয়ে থাকে, বাধ্য করা হয়ে থাকে, কিন্তু তার অন্তরে ঈমান মজবুত রয়েছে যে আমি আল্লাহর বান্দা এবং আমি মুসলিমদের ভাই, আর ইসলামের আমি কোনো ক্ষতি করতে পারি না, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে, না হলে আমাকে শেষ করে দেবে, তাহলে যতক্ষণ বাধ্য ততক্ষণ, আর যখনই সুযোগ পাবে মুসলিম ভাইয়ের সাহায্য করবে সে, আর না হলে তার ঈমান ইসলাম নষ্ট করে ফেলবে। আর একটি বিষয় হচ্ছে ঈমান ভঙ্গকারী তা বিদআত পন্থীদের মধ্যে রয়েছে, তা হচ্ছে যে এই উম্মতে কিছু ওলিউল্লাহ আছে যাদের জন্য শরীয়ত পালন করা আবশ্যক নয়, তারা শরীয়তের গণ্ডির বাইরে, কার মতো বলছে খেজির আলী ইসলামের মতো। এই খেজির আলী ইসলামের ঘটনা যত পীরপন্থী আছে তাদের একটা ভালো সরজমিন, ভালো সরজমিন পেয়েছে, ভালো দলিল প্রমাণ পেয়েছে যে খেজির আলী ইসলাম দেখেন মুসা আলী ইসলাম তার কথা বুঝতে পারেন না। খেজির আলী ইসলাম একটা ছেলেকে বালককে দিলেন হত্যা করে, মুসা আলী ইসলামের যেহেতু শরীয়তের জ্ঞান ছিল, মারিফতি জ্ঞান ছিল না, মুসা আলী ইসলাম বাধা দিলেন, আপত্তি করলেন, খেজের আলী ইসলাম জিতে গেলেন, দেখলেন না তুমি এরকম কেন, তুমি এতরাজ করো, আমি আল্লাহর পক্ষ থেকে এটা শিখে এসেছি, আর এটাকে ফিট করে দিল নিয়ে এসে কিসের ওপর, পীরদের ওপর, যে পীর যদি আপনার, হে মুরিদ বাবা, আপনার পীর যদি আপনাকে সারাবো খেতে বলে, আপনার পীর যদি আপনাকে জেনাও করতে বলে, তবুও করেন, আপনি এতরাজ করিয়েন না। আমি বাড়িয়ে বলছি, আমার লাইব্রেরিতে বই আছে, আর কাদের বই, যেটা বাংলাদেশে হক্কানি পীরের তরিকা তাদের বই, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে হক্কানি পীরের তরিকা তিনটি খুব মানে প্রসিদ্ধ, জানেন কি, হক্কানি পীর তারা নয় কিন্তু তাদের নিকটে, তারা নিজেদেরকে হক্কানি বলে, ফুরপুরা সসিনা চরমনাই, চরমনাইর কিতাব লাইব্রেরিতে মজুদ আছে, তাতে বলছে আপনার পীর যদি আপনাকে বলে হে মুরিদ, আপনাকে যদি বলে যে আপনি সারাব দিয়ে কি করেন, মোশাল্লাকে সারাবে মদে ডুবিয়ে নিয়ে এসে ওই জাই নামাজে নামাজ পড়েন, তবু করেন, আপনি এতরাজ করিয়েন না, কারণ আপনার পীর এমন ঘাট পার করেছে যেই ঘাট আপনি পার করেননি, এইরকম কথা বলেছ। তাহলে চিন্তা করুন, এটি ইসলাম ভঙ্গকারী বিষয় নয়, এটি হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয়, ঈমান ভঙ্গকারী বিষয়। যেই ব্যক্তি এই ধারণা রাখবে যে মুসলিম সমাজের কিছু লোক আছে, কিছু এক শ্রেণীর লোক আছে যাদের শরীয়ত মানা জরুরি নয়, শরীয়তের বিরুদ্ধে কাজ করলে সে মুসলিম থাকে, এটা কি চোরা রাস্তা নয় পীরদের, যে পীর মুরিদের স্ত্রীকে নিয়ে খেলা করবে, মুরিদের বোনকে নিয়ে খেলা করবে, মা খালাকে নিয়ে খেলা করবে, বলবে যে আমি বাতেনি মারিফতি ইলম রাখি, তোমার বিবির সাথে আমি গল্প করলে কি হবে, তোমার বিবির সাথে আমি নির্জনে যদি বসেও থাকি দশ অন্ধকারে বসে থাকি অসুবিধা কি, কারণ আমার মারিফতি ইলম আছে, তুমি জানো না, এতে যে কি ভেদ আছে ওটা খেজের আলী সালের মতো আমি জানি, এটা চোরা রাস্তা, শয়তানি করার চোরা রাস্তা নয়, এটা কি লম্পটি করার আর ফাহেশা অশ্লীল কাজের চোরা রাস্তা নয়, এইটাই হচ্ছে রাস্তা, এই রাস্তা খুলেছে এক শ্রেণীর লোকেরা, তাদের কিতাব মজুদ আছে, যে যারা হক্কানি দাবি করে তাদের অবস্থা এই, তাহলে আটরশির কথা কি বলতে পারেন, আর মাইজ ভান্ডারির কথা কি বলতে পারেন, আর জাকির পাটিদের কথা কি বলতে পারেন, কি বলবেন তাদের কথা, যা বলবেন তাই সত্য, দেওয়ানবাগির কথা কি বলবেন, তারা বলছে পীর বলে দিয়েছে তারা শরীয়তের হালাল হারামের আওতার বাইরে, কারণ তারা মারিফতি জ্ঞান রাখে, অদৃশ্যের জ্ঞান রাখে, তাদের ব্যাপার সবারই আলাদা, তাদের ব্যাপার সবারই আলাদা, কোনো এতরাজ করবেন না, এটা জায়েজ না, যে ওদেরকে বলবেন না, ওরা রাস্তাঘাট সব চিনে। এটি হচ্ছে ঈমান ভঙ্গকারী একটি বিষয়, তাতে ঈমান থাকবে না। এই বিশ্বাস যদি একটা সাধারণ মুরিদ রাখে যে না আমার পীর কিবলার জন্য জায়েজ, অসুবিধা নেই, তিনি যদি নামাজ না পড়েন, তিনি পার করে গেছেন, নামাজ কে পড়বে যে মধ্যখানে পড়ে আছে, আর যে আল্লাহ পর্যন্ত ফানা ফিল্লা হয়ে গেছে, তারা বলে ফানা ফিল্লা, আল্লাহ লয় হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, তাদের জন্য আমার নামাজ রোজা কি, সেই ব্যক্তি মুসলমান থাকবে না, তার ঈমান ইসলামকে সে ভঙ্গ করে ফেলল। এই
এমন একটি বিষয় যে বিষয় সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা প্রয়োজন রয়েছে আর একটি বিষয় দিয়ে শেষ করব সেটা হচ্ছে যে ইসলাম সম্পর্কে মোটেই শিক্ষা না নেওয়া আল্লাহর দিন থেকে কোরআন এবং হাদিস থেকে শরীয়তের বিধান থেকে একেবারে বিমুখ হয়ে পড়া সারা জীবন চলে গেল 50 বছর 60 বছর বয়স চলে গেল সূরা ফাতিহা শিখতে পারলো না আত্তাহিয়াত শিখলো না দরুদ শরীফ শিখলো না রুকু সিজদার তসবিহ জানে না হ্যাঁ নামাজের তরিকা শিখলো না ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান হাসিল করলো না কোনোদিন পরকাল সম্পর্কে চিন্তা হলো না যে আল্লাহ তওবা করতে হবে কি করলাম আমি মুসলিম কোনো পরোয়া হলো না সারা জীবন সমস্ত পার্টি করলো আওয়ামী লীগে পোষাইলো না বিএনপিতে ঢুকে পড়লো বিএনপিতে পোষালো না আরেক পার্টিতে ঢুকে পড়লো খুব দৌড়াদৌড়ি ছোটাছুটি করলো এগুলোর জন্য করেছে কিন্তু ইসলামের জন্য কোনো তার কাজ নেই আমল নেই আপনার সচেতনতা নেই কোনো কিছু নেই একটা লাইফ কেটে যাচ্ছে আল ইরাদ আন দিনিল্লাহ আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে একেবারে না শিক্ষা এলমের ক্ষেত্রে বিমুখ শিক্ষার ক্ষেত্রে শিক্ষা নেই নি আমলের ক্ষেত্রে বিমুখ সারা জীবন চলে গেছে নামাজ পড়েনি সারা জীবন চলে গেছে আল্লাহর ভয় তার অন্তরে হয়নি সারা জীবন চলে গেছে তওবা হয়নি জি এইরকম অবস্থায় যাদের কেটে গেল ওই অবস্থায় মরে গেল পাপমুখী হয়ে দুনিয়ামুখী হয়ে পয়সামুখী হয়ে নেতৃত্বমুখী হয়ে আখেরাত মুখী হতে পারলো না কবর মুখী হতে পারলো না কোন দিকে যাচ্ছি এই খেয়াল আসলো না আল্লাহর দিকে মুখ করতে পারলো না কোরআন সন্ন্যার দিকে মুখ করতে পারলো না কিবলা কোরআন সন্ন্যাকে বানাতে পারলো না কাবাকে কিবলা বানাতে পারলো না নিজের নেতাকে কিবলা বানিয়ে থাকলো মানব রচিত বিধানকে কিবলা বানিয়ে থাকলো এটি হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয় এদের মধ্যে ইমান নেই এদের মধ্যে ইমান নেই আর আরেকটি বিষয় 12টি বা 13টি হয়তো পুরাই করে দিলাম আরেকটি বিষয় হচ্ছে যে অস্বীকার করা নাস্তিকতা নাস্তিকতা সম্পর্কে সবাই জানে যে যে বলবে আল্লাহ নেই যে বলবে ধর্ম নেই ধর্ম হচ্ছে আফিম আর যে নেশা আর সে মুসলমান না এটা যেহেতু সবার জানা আছে সুতরাং এ সম্পর্কে আর এর বেশি বিস্তারিত বলার প্রয়োজন করে না আল্লাহ যেন আমাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন সত্যের প্রতি আমাদেরকে তো চলার তৌফিক দান করেন সত্যের উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন সেদিকে মানুষকে দাওয়াত দেওয়ার আহ্বান করার তৌফিক যেন দান করেন আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আমাদের অতীতে যে ভুল ভ্রান্তি হয়েছে জানা অজানা আল্লাহ ছোট বড় সব আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين তখন নিচে কাপড় যে পরবে সেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সংবাদ দিয়েছেন তার সম্পর্কে সুতরাং যেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো সেই ব্যক্তি ফাসিক আর ফাসেকের পেছনে নামাজ হবে যদি সে নামাজ শুরু করে দিয়ে থাকে অথবা সবগুলি একই রকম সব যদি কানা হয় তো কোন একটা কানাকে তো ইমাম বানাইতে হবে তাই না তো সবাই যদি টাকরা নিচে কাপড়ওয়ালা থাকে তো কোন একটা লোককে তো ইমামতি করাইতে হবে কিন্তু যদি দেখা যায় ওদের মধ্যে একজন সৎ আছে টাকনার উপরে কাপড় আছে তাকে আগে বাড়াইতে হবে ওই ফাসেককে আগে বাড়াবেন না জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ করবেন মুমিন মুসলিম যারা ইসলামকে ভঙ্গ করেনি এবং যারা ইসলামের গণ্ডিতে ছিল তাহলে কাফের জন্য সুপারিশ হবে না ফামা তানফাউ শাফাতু শাফিন বুঝতে পেরেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন সন্তান কাজে আসবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সন্তান হইলেও কাফের জন্য কাজে আসবে না আর আরেকটা হচ্ছে যারা মুসলিম ছিল কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেছে তাদের জন্য কাজে আসবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি যারা ইসলামের মধ্যে আছে ভুল ভ্রান্তি হয়েছে কিন্তু শিরক কুফরি পর্যন্ত পৌঁছেনি ইসলামকে ভঙ্গ করেনি ইসলামের উযু নষ্ট হয়নি তাহলে তাদের জন্য ইনশাআল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত হবে ইনশাআল্লাহ দেশে জরুরি অবস্থায় মিটিং মিছিল নিষিদ্ধ জরুরি আইন ভঙ্গ করে জঙ্গি মিছিল করা জায়েজ মিছিল করা ইসলামী কাজ নাই এই যে জঙ্গি কেন কোনো মিছিল জায়েজ নাই এই আওয়ামী লীগ এই মিছিল এলো কোথা থেকে ইসলামে কোথায় মিছিল আছে বলুন তো দেখি কোরআন এবং হাদিস ঘেটে ফেলে দেন আছে কোথাও ইসলামী মিছিল মিছিল করা ইসলামের নেই ইসলামের খাতিরে হোক আর ইসলামের বিরুদ্ধে হোক আমি মনে করি না যে ইসলাম এটিএস এটিএস পশ্চিমা দেশগুলি থেকে ইউরোপ আমেরিকা থেকে আসছে ইনকলাব জিন্দাবাদ বাঙ্গো থাকতে দেব না টেনে ফেলো এইসব করতে গেছে কোথাও নেই যদি মুসলিম নেতা হয় তাহলে তাকে পরামর্শ দেন আর পরামর্শ দিয়ে যদি ভালো কথা নেই তো ঠিক আছে আর যদি না নেই দেখেন যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে তাহলে দেখেন যে আমাদের ক্ষমতা কতটা যে দেখেন ক্ষমতা আছে আমাদেরকে যে তাকে সরিয়ে দিতে পারো সেটা আলাদা কথা সরিয়ে দেবেন যত কুফরিতে চলে গেল আর যদি কুফরিতে না যায় কুফরিতে চলে যাও মানে ইসলামের বিরুদ্ধে আইন যদি তৈরি করে আর পাশ করিয়ে দেয়
ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে দেশ হলে তাহলে সে মুসলমান নয়, তাহলে তার বিরুদ্ধে তাকে টেনে ফেলার চেষ্টা করতে হবে। এই জন্য রাস্তাঘাটে মিছিল করে লাফ জুতো খাওয়া, পুলিশের লাঠি চার্জ খাওয়া, এগুলি ইসলামিক কাজ নয়। এইসব কাজ আমি করতে বলি না। কোরআন সুন্নাহর অনুসারী আলেমরা মিছিলের পক্ষপাতী নয়, এই মিছিল করা ইসলামিক কাজ নয়। দেশের অনেক ইসলামিক দল দেশের বড় দলগুলোর সাথে কোল করে থাকে, এদের অবস্থা কি হবে? যদিও তারা বলে মানবরচিত, এই যে যেগুলি ইসলামের নামে রাজনীতি হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। এগুলো দল শরীয়ত সম্মত দল নয়, যদিও ইসলামের নাম দিয়ে তারা কাজ করছে, কিছু ইসলামের কাজ করছে, কিছু ভালো দিক আছে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তাদের তরিকাটা হচ্ছে বিদাতি তরিকা, গণতান্ত্রিক পদ্ধতি। এবং অন্যান্য দলগুলো যেভাবে চলছে সেভাবেই আমরা গদিতে যাব আর গিয়ে ইসলাম কায়েম করবে, এটি আশা মাত্র। আসল আশা হচ্ছে যে আমরা মন্ত্রী হব, এবার তিনটে হয়েছে, আগামীবার যাতে করে ছয়টা সাতটা দশটা হইতে পারি, আর কিছু না। জি, সুতরাং এটি হচ্ছে বিদাতি রাস্তা, এই রাস্তা বিপজ্জনক এবং এটি ইসলামিক রাস্তা নয়। ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছেন, লাইয়াসলুহা আখিরুহা যাহিল উম্মা ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। সাহাবাই কেরামরা এরকম মিছিল করা আর এরকম গণতান্ত্রিক পদ্ধতি ইসলামের নামে লড়াই করে আইন, ইসলামী আইনের বাস্তবায়ন করা, এই রাস্তা নিয়েছিলেন না? নেননি। তাহলে যেই পথ ধরেছেন সাহাবাই কেরামরা সেটি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর পথ, ইসলামের দাওয়াতের পথ। মানুষকে দাওয়াত দিতে হবে, লাইয়াহদি আল্লাহ বিকা রাজুলান ওয়াহিদান খাইরুন লাক মিন হুমরিন। নামে একটি লোককে যদি হেদায়ত করতে পারেন, একটি নেতাকে হেদায়ত করতে পারেন, আর তাকে যে মুসলমান বানিয়ে নামাজি বানিয়ে দিতে পারেন, তাকে শিরক বিদাত কবর মাজার পূজা ছাড়িয়ে দিতে পারেন, এটি তোমার দুনিয়ার মূল্যবান সম্পদ চাইতে উত্তম। তো এই দাওয়াতের কাজ করতে হবে, আর দাওয়াতে কাজ করতে গিয়ে যেখানে বাধা সৃষ্টি হবে সেখানে যদি ক্ষমতা থাকে তখন জিহাদ করতে হবে, ক্ষমতা না থাকলে সেখানে জিহাদ নেই, শর্ত সাপেক্ষ করে এটা রয়েছে। ক্ষমতা নাই আর খামাখাতে এই বাংলা ভাই আব্দুর রহমানদের মতো দু চারটা ঢেল মেরে দিবেন আর নিজেই জীবন দিয়ে দেবেন, এটা ইসলামী তরিকা আবার নয়, এটার নাম জিহাদ নয়। অবশ্য আমি যখন জিহাদ বলবো তার মানে এটা ভাববেন না যে বাংলা ভাইদের কথা বলবো, তারা বলছি বরং সেটা গলত রাস্তা, ভুল রাস্তা। আর গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম কায়েম করা সেটি হচ্ছে ভুল রাস্তা, বিদাতি রাস্তা। বাংলা ভাইদের যেমন বিদাতি রাস্তা, তেমনই যারা গণতান্ত্রিক পদ্ধতিতে বলছেন আমরা গদিতে যাব, এটাও ভুল রাস্তা, বিদাতি রাস্তা। জি, قال رسول الله صلى الله عليه وسلم لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم.